नमस्कार बार्डवार चैनले आपनाके स्वागत आशा करी भालो आछेन एवं भालो आछे आपनार खाचाय बा एभियारिते पोषा पाखीगुलिओ। आज आमि एकटी विशेष गुरुत्वपूर्ण विषय निये एसी आलोचना करार जन्य राजीव सरकार राजीव बाबुर बाड़ीते ओनार फार्मेर सामने आमरा बसे आछि। आमरा जारा लाभ बार्ड लालन पालन करी अर्थात এই প্রেমের পাখি লাভ বার্ড যারা লালন পালন করছি তাদের কিন্তু অনেক সময় নানান ধরনের সমস্যা তৈরি হয়। তার থেকে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে চিকিৎসার বিষয়, কারণ আমরা যে খাবারগুলো দেই তাদের প্রয়োজনীয় সমস্ত খাবার তারা পায় না। অ্যাকচুয়ালি খাবার আর ওষুধ এই দুটো জিনিস কিন্তু একেবারেই আলাদা, অর্থাৎ ফুড ফুড সাপ্লিমেন্ট এবং মেডিসিন এই তিনটে বিষয় নিয়েই আজকের আলোচনা থাকবে। আর আমি দীর্ঘ দিনের এই লাভ বার্ড পাখি লালন পালন করার যে অভিজ্ঞতা আছে এমন একজন লোকের কাছে আমি এসেছি যিনি দীর্ঘদিন ধরে লাভ বার্ডের মিউটেশন নিয়ে রিসার্চ করছেন এবং নতুন নতুন ধরনের লাভ বার্ড তৈরি করছেন। উনি কিভাবে এই তার ওনার ফার্ম তত্ত্বাবধান করেন এবং কিভাবে চিকিৎসা করেন, কোন সময় কি ওষুধ দেন, কি রোগ হলে তাতে কি ওষুধ দেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রাজীববাবুর কাছে চলে যাচ্ছি। আচ্ছা রাজীববাবু, আপনি যদি এই বিষয় নিয়ে আমার দর্শকদের বলেন তবে আমরা খুবই উপকৃত হব। আচ্ছা যাই হোক, সবার আগে আমি আপনি যেটা বললেন যে কী ধরনের খাবার বা মেডিসিন দেওয়া অবশ্যই দরকার, মানে শুধুমাত্র তো আর খাবারে তাদের সমস্ত রকম যে রিকোয়ারমেন্টগুলো থাকে ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে মিনারেল শুরু করে সবগুলো তো আর আমরা শুধুমাত্র সিড দিয়ে বা সফট ফুড দিয়ে আমরা সব পূরণ করতে পারি না। এই জন্যই আমরা আলাদা করে বাইরে থেকে অ্যাডিশনালি আমরা বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকি, মেডিসিন দিয়ে থাকি। তো সেগুলো কিন্তু দরকার, প্রয়োজন আছে। তাহলে আমি যেভাবে দিয়ে থাকি, হ্যাঁ, সেটা ক্যালসিয়াম, বিভিন্ন রকমের ভিটামিন আছে, তারপর লিভার টনিক থেকে শুরু করে ডিওয়ার্মিংয়ের জন্য আমরা যেসব ডিওয়ার্মিংয়ের যেসব ওষুধগুলো আছে সেগুলো যেরকম পাইপারজিন আছে এরকম আর কি মেডিসিনগুলো দিয়ে থাকি। সিড মিক্স ভালোভাবে মানে বিভিন্ন রকমের যেসব সিড মিক্সগুলো আমি আগেও ভিডিওতে আমি বলেছি সেই ধরনের সিড মিক্স বেশি কোয়ান্টিটি মানে বিভিন্ন রকমের যত আইটেম যত বেশি থাকবে তত কিন্তু ভালো। আর তাছাড়াও সফট ফুড তো অবশ্যই দেবেন, এক ফুড পারলে দিন, গাজর, সবজি, বিভিন্ন ধরনের সবজি, বরবটি, বিনস থেকে শুরু করে পালং যে শাক আর কি সেই শাক বা কুলেখাড়া শাক যেটা আমরা অনেকেই জানি বা থানকুনি যে পাতা আমরা সবাই জানি, আমরা বাংলায় যারা আর কি বসবাস করি তারা কিন্তু প্রত্যেকেই আমরা এই শাকগুলো সঙ্গে পরিচিত। তো প্রত্যেকে কিন্তু এইগুলো দিতে পারেন, কিন্তু কোয়ান্টিটি কম দিন আর ভ্যারাইটিস মানে একদিন মানে চেঞ্জ করে করে দিন, মানে আজকে এটা দিলেন তো কালকে অন্যটা দিন, পরশু অন্যটা দিন, এইভাবে কিন্তু দেওয়া দরকার। খাবার দেওয়া সত্ত্বেও দেখা যায় যে অনেক সময় তাদের কিছু ডিফিসিয়েন্সি তৈরি হয়, অভাব তৈরি হয়। এবার নর্মালি এই পাখির কোনো রোগ নেই, কিছু নেই, অথচ আমাকে একটা নিয়ম করে কিছু ওষুধ দিতে, মেডিসিনগুলো দিতে হয়। আমি সেই ব্যাপারে এবার আসি, আমি যাই সাপ্লিমেন্ট বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণে আমি যেটা বললাম সেটা কিন্তু প্রয়োজন অবশ্যই ওটা দেবেনই, তার সঙ্গে যেটা করবেন অবশ্যই মেডিসিন কিন্তু ইউজ করবেন। যেরকম ভিটামিন, আমি ভিটামিনেই প্রথমে আগে যদি যাই তাহলে আপনি মাল্টিভিটামিন একটা ইউজ করুন। নাম যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো ভাইমিরাল, যেমন এই এই ভাইমিরাল ওষুধটা আছে, এটা একটা ভেটেনারি ওষুধ অনুপাতে। আচ্ছা এটার দেখুন এর গায়েও লেখা আছে অনুপাতটা। আর আমি আমি যাই হোক আমি আমি যেভাবে ইউজ করি পার লিটারে 5 ml, 1 লিটারে 5 ml কিন্তু আমি, শুধু অ্যাম্পিলেক্স নয়, যেমন আর একটা ভিটামিন আছে যেটা ভাইমিরালটার ভিতরে যেটা রয়েছে, ভাইমিরাল আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোভিট এবং ভাইমিরাল আর রিকোভিট, এটা বলতে কোনটা ভালো বা কোনটা এই বিষয়টা যদি বলেন যে ওরা কীভাবে এটা ইউজ করবেন একই প্রপোর্শনে, অর্থাৎ 1 লিটারে এটাও 5 ml, রিকোভিটও 5 ml আর ভাইমিরালও 5 ml এইভাবে ইউজ করেন। এবার বাচ্চা যদি থাকে সেই ক্ষেত্রে কি ভাইমিরাল বা রিকোভিট ইউজ করা যাবে? আমি 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 সেটাই বলি। দেখুন ভাইমিরাল বা রিকোভিট দুটোই বিভিন্ন মানে এর মধ্যে প্রচুর রকমের আর কি ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, থ্রি, ই, সি, বি সব রকমই আছে।
তো অ্যাকচুয়ালি বলতে গেলে মাল্টিভিটামিনই বলবো। তো এই ভিটামিনটা কিন্তু আপনি যখন বাচ্চা যখন ফুটে যাবে, যেটা প্রশ্ন করছেন আর কি, বাচ্চা যখন ফুটবে তখন কিন্তু এই ভিটামিনের দরকার নেই। বাচ্চা ঠিক ডিম দেওয়ার আগে, পাখি যখন ডিম দেবে তার আগে অবশ্যই এই ভিটামিনের কোর্সগুলো করাবেন। তাহলে কি হবে, তাদের যে রিকোয়ারমেন্ট থাকবে, যেমন ডিম দিলে ধরুন যে প্রথম ডিম দেবে তারও প্রয়োজন আছে, যে একবার ডিম লে করে দিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে আবার ডিম দেবে তারও কিন্তু প্রয়োজন আছে। মোটামুটি কতদিন দিতে হবে? তো আমি বলি এটা মোটামুটি 4-5 দিন দিলে এনাফ, মানে আমি মনে করি এনাফ, কিন্তু যদি আরও দু একদিনও বেশি হয়ে যায় অসুবিধা নেই, কেননা খুব বেশি দেবেন না, কারণ এই ভিটামিনের এই মাল্টিভিটামিনের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কিছু ভিটামিনগুলো যেগুলো যেরকম ভিটামিন এ আছে, ভিটামিন ই, এই ভিটামিনগুলো কিন্তু তেলে দ্রবণীয় ভিটামিন, আমরা সবাই জেনে থাকি। এটা কিন্তু শরীরের পাখির শরীরে গেলে এক্সট্রা যত দেবেন ও কিন্তু শরীর থেকে বেরোবে না, ওদের কিন্তু শরীরে ফ্যাটের সঙ্গে মিশে যাবে, তাহলে কিন্তু ওদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য এমনই দিন যাতে খুব বেশি পরিমাণে 7-8 দিন, 10-12 দিন, 15 দিন যেন চালাবেন না, দিলে 4-5 দিন, 6 দিন এনাফ আমার মনে হয়। যদি কখনো রোগের বিষয় থাকে সেক্ষেত্রে তো সেটা, সে আমি রোগের বিষয়ে তো বলছি না এখন, আমি জাস্ট বলছি যাদের সবসময় প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে বলছি, তাহলে ওই রকম দিন। এবার আরও যে ভিটামিন, তাহলে রিকোভিটটা সম্বন্ধেও যেটা বললাম, রিকোভিট বা ভাইমিডেল একই টাইপের ভিটামিন, আর এরা কিন্তু দুটোই আপনি অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন, এবং একসঙ্গে দেওয়ার দরকার নেই, মিস করবেন না, কিন্তু যদি মনে করেন এটা 3 দিন দেবেন এটাও 3 দিন দিতে পারেন, এরকমভাবে দিতে পারেন। আর এই কিন্তু ডিম যেমন এই ভাইমিডেলে, এতে কিন্তু ভিটামিন ইর এর পরিমাণটা কিন্তু বেশি আছে, যেটা কিন্তু আপনার ডিমের জন্য, ভিটামিন এ, ভিটামিন এ ডিম বেশি হওয়া বা ফার্টিলিটি হওয়ার জন্য কিন্তু ভিটামিন এর প্রয়োজন আছে, আর তার সঙ্গে ভিটামিন ইউ আছে, এটা যেটা আমরা পাখি তাড়াতাড়ি বিড়ে আসার জন্য বা বিভিন্ন শরীরের বিভিন্ন প্রয়োজনে কিন্তু অত্যধিক ডিম পারতে পারতে যখন ক্লান্ত হয়ে পড়ে বা ডিফিশিয়েন্সি তৈরি হয় সেটাকে অনেকখানি রিকভারি করার জন্য কিন্তু এই ভিটামিনগুলো দরকার আছে। তারপরে দেখুন আরও ভিটামিন আমি এখানে বলবো, যেরকম এটা হলো অ্যাম্বিপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, মানে অ্যাম্বিপ্লেক্স যে ভেটেরিনারি ওষুধটা আছে এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ওষুধ, শুধুমাত্র বড় পাখির জন্য যেমন প্রয়োজন, বাচ্চার জন্য খুব বেশি প্রয়োজন। বাচ্চার জন্য আপনি যে কোনো মানে কি বলবো ভিটামিন বি কমপ্লেক্স খুবই প্রয়োজন, তো আপনি অন্য কোনো ভিটামিন বি কমপ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি ইউজ করি অ্যাম্বিপ্লেক্স। অ্যাম্বিপ্লেক্সটা কী করবেন, বাচ্চা যখনই আপনার ফুটবে, ডিম থেকে ফুটে বেরোলো, তখন ওদেরকে অ্যাম্বিপ্লেক্স দিন, ডিম থেকে ফুটে বেরোনোর 1-2 দিন বাদেও দিতে পারেন, বা সঙ্গে সঙ্গে দিলেও কিচ্ছু আমি ইস্যু পাইনি এখনও পর্যন্ত, কেননা কোনো বাচ্চা ধরুন 2 দিন আগে ফুটে গেল, তাকে যখন 2 দিন পর থেকে দেওয়া শুরু করলাম, তো তারপরে যে বাচ্চাটা ফুটে সে তো সেদিন থেকেই পেলো, আমি কিন্তু কোনো ইস্যু কিন্তু এখনও পর্যন্ত পাইনি। এটা ইউজ করতে পারেন, একটানা 3-4 দিন দিতে পারেন, তারপরে আবার 2-3 দিন বাদ দিয়ে আবার 2-3 দিন দিতে পারেন, এইভাবে কিন্তু মোটামুটি বাচ্চা যখন না পর্যন্ত ফেদার না উঠবে, নতুন ফেদার বা না উঠতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারেন আরামসে। আর যখন ফেদার উঠতে শুরু করে তখন একটু কম দিলেই ভালো, দরকার পড়ে না, বাচ্চা যখন গ্রোথ হয়ে যায় তখন আর বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো যাই হোক, অ্যাম্বুলেন্সটা আপনি সেভাবে দিন, এবং বড় পাখিরও কিন্তু আপনি অ্যাম্বুলেন্সটা দিতে পারেন, যেমন পাখি যদি কোনো মানে ঝিমিয়ে থাকে বা অসুস্থ বোধ করে, মানে যে কী হয় এই অ্যাম্বুলেন্সে কিন্তু অনেক কাজ আছে, যেরকম হজমেরও সাহায্য করে, তাদের নার্ভ সিস্টেমটাকেও ভালো রাখে, তাদের মানে কী বলবো শরীরের সতেজ রাখতে কিন্তু খুবই কাজ করে অ্যাম্বুলেন্সটা। আপনি অ্যাম্বুলেন্সটা সেইভাবে ইউজ করতে পারেন বা আপনারা করুন, আমার মনে হয় উপকার পাবেন, আমিও করি, সেটাই আমি আপনাদের সাথে বললাম আর কি। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা দেওয়ার জন্য কীভাবে দেবেন, মানে এটা 1 লিটার জলে 5 ml আপনারা মেশান, সেই হিসাবে আপনারা দিন, কোনো অসুবিধা নেই, আর বেশি দেওয়ার দরকার নেই। আর এই এই ওষুধটার সম্বন্ধে বলে দিই, এটা কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন, বি কমপ্লেক্সের যা যা কম্পোজিশন আছে বেশিরভাগটাই কিন্তু জলে দ্রবণীয়, আপনারা যদি বেশি পরিমাণেও শরীরে যায়, পাখির শরীরে, বড় পাখির শরীরে, তাতেও কিন্তু ক্ষতি নেই, কেননা তাদের জলের সঙ্গে মিশে তাদের সঙ্গে কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। অতএব আপনারা দিতে পারেন মোটামুটি 5 ml করে দিন, আমি সেভাবে ইউজ করি। আর এটা যদি যারা যদি কম পাখি থাকে তাহলে কি কতটা দেবেন, সেখানে কিন্তু আপনি 100 ml জলে 10 ফোঁটা দিন, 10 ফোঁটা দিলে কিন্তু 100 ml জলের জন্য পরিমাণটা ঠিক আছে, আপনারা সেই হিসাবে কিন্তু দিতে পারেন অল্প পাখির জন্য। আরও যে ওষুধটা আছে সেটা হলো আমার কাছে, যে দেখতেই পাচ্ছেন ইভিকন ই, এটাও ভেটেরিনারি ওষুধ। তো এই ওষুধটা কিন্তু
খুব বেশি ইউজের নেই। এর ইউজটা কোথায়? যখন পাখিকে আমরা ডিওয়ার্মিং করাই, ডিওয়ার্মিংয়ের পরে গিয়ে কিন্তু ইভিকনের একটা কোর্স করিয়ে নেওয়াটা ভালো, কেননা পাখি ব্রিডিংয়ে আসার ব্রিডিংয়ের জন্য কিন্তু এই ইভিকন এটা প্রয়োজন, আর তাদের সব শরীরের এটা রিকমেন্ড আছে। তো সেই হিসাবে কিন্তু ইভিকনের একটা কোর্স করাবেন। কিন্তু ওই যে কোনো একবার ডিম দিলো, বাচ্চা হলো, তার মাঝে গিয়ে আবার ইভিকনের প্রয়োজন নেই। কিন্তু যে পাখিগুলো দেখছেন ব্রিড করছে না, ব্রিডে আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 থেকে 4 দিন বা 5 দিন কিন্তু আপনি ইভিকন ই ইউজ করতে পারেন। এটাও ওই 100 ml জলের জন্য আপনি 10 ফোঁটা দিয়ে এটাও কিন্তু ইউজ করতে পারেন। ইভিকন ইটা এইরকমই এর ব্যবহার আছে। তাছাড়া কিন্তু বিরাট কিছু এর প্রয়োজন পড়ে না। যেরকম বললাম, ডিওয়ার্মিংয়ের পরে একটা কোর্স এর করাবেন 4 থেকে 5 দিনের। যে ওষুধটা দেখাবো সেটা হলো ক্যাডিসল ডিসি, এটা একটা ক্যালসিয়াম। তো এর মধ্যে ভিটামিন ডিও আছে, D3, যেটা ক্যালসিয়ামের অবজার্ব করার জন্য ভিটামিন D3-র প্রয়োজন পড়ে। তবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনি শরীরে, পাখির শরীরে কিন্তু খুবই প্রয়োজন, মিনারেলসেরও দরকার আছে। তার জন্য আমরা বিভিন্ন রকম ব্লক বা ক্যাটেল বন যে দিয়ে থাকি ফিশের, সেটাও দেবেন অবশ্যই। তো ক্যালসিয়াম কিন্তু আপনি আলাদা করে দিতে হবে। সেটা আমি ক্যাডিসল ডিসি ইউজ করি, এটাও আপনি মোটামুটি 5 থেকে 6 ml 1 লিটার জলে। আর যদি আপনি পাখি কম থাকে তাহলেও 10 ফোঁটা 100 ml জলের জন্য ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আপনি এই ক্যালসিয়ামটা ইউজ করুন এবং ভালো, আমি তো ভালো উপকার পেয়েছি। আমি কিন্তু ভিটামিন বি টুয়েলভও আছে। আর যেটা সবথেকে দেখার বিষয় সেটা কিন্তু ভিটামিন D3। ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন D3 খুব প্রয়োজন। যদি কিনা ভিটামিন D3 পাখির শরীরে কম থাকে তাহলে কিন্তু তারা কিন্তু ক্যালসিয়াম অবজার্ব করতে পারে না, নিতে পারে না। এই জন্য ভিটামিন D3টা কিন্তু খুব প্রয়োজন। আপনি যদি অন্য কোনো ক্যালসিয়াম ইউজ করে থাকেন বাড়িতে তাহলেও আপনি দেখে নেবেন যে তার এই ভিটামিনের মধ্যে ভিটামিন D3টার কোয়ান্টিটিটা কতটা আছে। তবে সাধারণত আমি দেখেছি সব ভিটামিন এই ক্যালসিয়ামের মধ্যে ভিটামিন D3 থাকে। তবে আমি এর কোনো ইস্যু পাইনি। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে, মানে 3-4 বছর ধরে কিন্তু আমি এটা আরামসে ইউজ করে যাচ্ছি, কোনো আমি কিন্তু কোনো প্রবলেম পাইনি। আচ্ছা, এবার যেটা আমি দেখাবো লিপ 52, আমার কাছে ছোটো বোতলটা আছে, যাই হোক বড়ো ছিল ওটা শেষ হয়ে গেছে, তাই ছোটোর প্রয়োজন নিয়ে এসি। তো লিপ 52 কিন্তু লিভার টনিক। এই লিভার টনিকটা কিন্তু আপনারা ইউজ করবেন যখন পাখিকে, সবাই এখন ডিওয়ার্মিং আশা করি করে নিয়েছেন, যদিও কারোর কিছু যদি বাকি থাকে ডিওয়ার্মিং করানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিওয়ার্মিংয়ের আগে 2 দিন দেবেন, তারপর ডিওয়ার্মিং হয়ে গেলে তারপর আবার কিন্তু 2 থেকে 3 দিন অবশ্যই দেবেন লিপ 52। আর লিপ 52 মানে যে কোনো আপনি অন্য লিভারটানুকু দিতে পারেন। তো যাই হোক, আমি লিপ 52 ইউজ করি। লিপ 52 তো মার্কেটে দু রকমের পাওয়া যায়, একটা ভেটেরিনারি একটা হিউম্যান, কোনটাতে ভালো হয়? আমি ইউজ করেছি হিউম্যানের, তবে ভেটেরিনারিটাও অবশ্যই ভালোই হবে আমার মনে হয়, যেটা একই কোম্পানির তো দেখেছি ওটা। এইটা একটু মিষ্টি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি ইউজ করতে পারেন, সেটা ভেটেরিনারি বা হিউম্যানের ইউজ করতে পারেন, যেটা আপনার পাশ সামনে যেটা পেতে সুবিধা হয় সেরকম ইউজ করুন। আমি কোনো ইস্যু পাইনি এখনো পর্যন্ত। আর যেটা বলবো, নিওপেপটিন আমার কাছে আছে এখন, তাই আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়াল এরও আমার কাছে বিশেষ প্রয়োজন নেই। এই ওষুধটা কিন্তু আপনারা, এটা হজমের জন্য আমরা সবাই জেনে থাকি, জানি, সেটা হলো নিওপেপটিন কিন্তু সবসময় ইউজ করবেন না। যদি কোনো পাখির বা বাচ্চা পাখির যদি কোনো রকম প্রবলেম হয়, মানে তাদের হজমের প্রবলেম হয়, তাদের যদি দেখছেন যে হজম হচ্ছে না, খাবারটা পাখানার সঙ্গে মানে আস্তে আস্তে দানা বেরিয়ে যাচ্ছে, বা এরকম যদি কোনো কিছু সমস্যা হয়, তবেই কিন্তু আপনি এই নিওপেপটিন ইউজ করবেন। নিওপেপটিনটা কিন্তু হজমে সাহায্য করে, এটা মাথায় নেবেন, সেই হিসাবেই কিন্তু ইউজ করবেন। কেননা যদি কোনো ইস্যু না হয়, বাচ্চা যদি কোনো প্রবলেম না হয়, তাহলে একদম নিওপেপটিন দেওয়ার দরকার নেই। আমারও একই মত এটা। কারণটা কি? কারণ এটা যেহেতু হজম করছে, সুতরাং সুস্থ পাখি হজমে কোনো সমস্যা নেই, অথচ তাকে রেগুলার যদি এই ওষুধটা দেওয়া হয় হজম করার, পরবর্তী সময় ওষুধ ছাড়া সে হজমই করতে পারবে না। ঠিক, আমি দেখেছি যে অনেক সময় এটা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই নিওপেপটিন ইউজ করছেন, হজমের ওষুধ ইউজ করছেন, আসলে দেখা গেলো 8 থেকে 10 দিন ইউজ করলো বাচ্চা পাখির ক্ষেত্রে, হঠাৎ করে একদিন করলো না, তার পরের দিনই বাচ্চা মারা যাচ্ছে। ঠিক, এটা অনেকবারই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বলি এই ওষুধগুলোর আমি দেখিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যায় কেউ পড়েন তবে ইউজ করবেন, না হলে একদম প্রয়োজন নেই। আর এর সঙ্গে আর একটা বিষয় বলবো, সেটা হলো কীভাবে আপনি প্রত্যেক ওষুধগুলো আপনি ইউজ করবেন।
যেটা আমাদের সমস্যাটা কোথায় হয়, যখন পাখি প্রথম যখন আমরা ডিওয়ার্মিং করানোর পরে যে ওষুধগুলো দিই, তখন তো সিরিয়ালি আমরা বক্স প্রোভাইড করার আগে ওষুধগুলো দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হয় যখন একবার বাচ্চা ফুটে বাচ্চাগুলো বড় হয়ে বেরিয়ে যায়, তখন তো আবার পাখি ডিম দেয়, বেরিয়ে যা বে কোনো পাখি কোনো বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে ডিম দেয়, কোনো বাচ্চা থাকতে থাকতে বাচ্চা থাকতে তার ডিম দিয়ে দেয়। তাহলে তাদেরকেও তো আমার ওই ডিম দেওয়ার আগে ভিটামিনগুলো রিকমেন্ড আছে তাদের শরীরে দেওয়ার দরকার আছে, তাহলে কীভাবে দেবেন? সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যখন ফেদার উঠে যাবে, শরীরে ফেদার উঠে শুরু করবে, তখন আপনি বিভিন্ন ভিটামিন, যেমন আপনি রিকোভিটি হোক বা ভাইমিরালি হোক, 2-3 দিন ইউজ করুন। তারপর অ্যাম্বিপ্লেক্স, ওটাও 2-3 দিন ইউজ করতে পারেন। তার সঙ্গে ভিটামিনগুলো আগে ইউজ করে নেবেন। তারপর ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু 4-5 দিন অবশ্যই দেবেন। ডিম যখন পাড়তে শুরু করলো তখনও কিন্তু আপনি ক্যালসিয়াম দেবেন, 2-3 ডিম পাড়া অবধি কিন্তু ক্যালসিয়াম কন্টিনিউ করবেন। এবার সেটা করতে পারেন কি, 2 দিন দিলেন, 1 দিন বাদ দিলেন, কারণ তাদের সঙ্গে বাচ্চা থাকে, ওই জন্য 2 দিন দিলেন, আবার 1 দিন প্লেন জল দিলেন, এরকম করে কিন্তু দিতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা মাথায় নেবেন যে ডিম দেওয়ার আগে যেন আবার একটা করে ভিটামিনগুলো যেন শরীরে সামান্য হোক বা বেশি হোক, কিন্তু তাদের শরীরে প্রয়োজন আছে, সেই হিসাবে কিন্তু দিতেই হবে। আর একটা বিষয় আমি আপনাদের বলবো, সেটা হলো একটা পাউডার আছে আমার কাছে, যে পাউডারটা ওই কুকুরের শরীরে, আমরা যারা কুকুর পোষেন তারা জানবেন, বিভিন্ন রকমের মাইটস হয়, সেই কারণে কিন্তু এই পাউডারটা ইউজ করা হয়। এটা হলো ভলফো পাউডার। তো এই পাউডারটা আপনি, এই পাউডারটাও কম্পোজিশনটা হলো প্রোপক্স 1%। এই কম্পোজিশনের কিন্তু আরও আছে ওষুধ, যেমন নিউ নোটিক্স বলে একটা পাউডার আছে, সেই পাউডারটাও আপনি দিতে পারেন। তবে এটার দামটা একটু কম, এটা দাম নিয়েছে আমার 130 টাকা, এখানে আছে লেখা 120 টাকা আমার কাছ থেকে নিয়েছে। তো এইটা কী করবেন, বক্সের মধ্যে বিভিন্ন রকমের পোকা বা বিভিন্ন রকমের পিঁপড়েও অনেক সময় ওঠে, তো সেক্ষেত্রে যখন বক্সের মধ্যে যখন নেস্টিং দেবেন, নেস্টিং দেওয়ার আগে বক্সের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন, বক্স বা যারা হাড়ি ইউজ করেন তারা, নেস্টিংয়ের নিচে কিন্তু থাকবে, এটা কিন্তু বাচ্চার শরীরে লাগবে না, সেইভাবে দেবেন। তাহলে নেস্টিংয়ের দেওয়ার আগে পাউডারটা দিলেন হালকা করে, দিয়ে তার উপরে নেস্টিং দিলেন, বাচ্চা বা ডিম যা থাকলো সে কিন্তু নেস্টিংয়ের উপরে থাকলো, অতএব বাচ্চার শরীরে কিন্তু কোনোরকমভাবেই যেন পাউডারটা না লাগে। আমি কোনো ক্ষতি এখনও পাইনি, তবে আমার মনে হয় যতটা না লাগাটাই ভালো। হ্যাঁ, কেননা আমি দেখেছি পিঁপড়ে বা যে কোনো পোকামাকড় যা হয় সব নেস্টিংয়ের নিচে থাকে, এই জন্য নিচটাতে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই পোকামাকড় থেকে অনেকটা রক্ষা পাবে, ভালো থাকবে আপনার বাচ্চাগুলো। যাই হোক, আজকে এই চিকিৎসা বিষয়ক ভিডিওটি এখানে শেষ করছি। আমরা আগামী দিনে রাজীববাবুর কাছ থেকে আরও অনেক কিছু জানবো, এরপরে আমরা চলে আসবো পাখির মিউটেশন সম্বন্ধে, সে বিষয় নিয়ে কী করে রাজীববাবু কম দামি পাখি থেকে বেশি দামি মিউটেশনের পাখি তৈরি করেন, সেই বিষয় নিয়ে আগামী পর্বে আলোচনায় আসবো। ধন্যবাদ, নমস্কার।